গুড মর্নিং বন্ধুরা, তো চলে আসলাম আবার সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকালবেলা কাঁচো কুচো করে নিয়েছি, আর রোদও উঠে পড়েছে। সকাল সকাল না কাচলে আবার শোকাতেও চায় না, যেহেতু বেলা ছোট হয়ে গেছে। তো সকাল সকাল কাঁচো কুচোটা আগে সেরে নিলাম, তারপরে বাকি কাজে চলে যাব। তো চলো চলে এসেছি রান্নার, চলে যাবো এবার রান্নার কাজে। এই যে আমি কেটে নিয়েছি বাসমিশালি সবজির জন্য একটা, আর এখানে রয়েছে খাসির মাংস নিয়েছে সঙ্গে ফুলকো, আর এই যেখানে বেগুন গাজর সমস্ত কেটে নিয়েছে, আর এখানে রয়েছে বাঁধাকপি। তো অ্যাকচুয়ালি বাসমিশালি একটা সবজি করব, তার মধ্যে বাঁধাকপি দেব, আর করব মাংস, আর সঙ্গে আছে ডাল। তো চলো আস্তে আস্তে সমস্ত রান্নাটাই সেরে নেব। তো তোমাদের বাসমিশালি সবজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি ডাল, আর এই যে আমার বলতে বলতে এই যে ভাত রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে বাসমিশালি যে সবজিটা বলেছিলাম সেটাও রেডি হয়ে গেছে, আর সঙ্গে আছে পাতলা করে মসুরির ডাল। এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, আর সঙ্গে আছে এখানে খাসির লাল লাল ঝোল। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দেবো, যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে এই যে খেতে দিয়ে দিয়েছি সোনুকে, আর সোনুর পাশে আছে সোনুর বাবা। তো তারপরে চলে এসেছি স্বাদে, যেহেতু খাওয়া দাওয়া করতে করতে তিনটে বেজে গেছিলো, এদিকে দোয়া মাজা করে ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আসি। তো শুকিয়েও গেছে কিছু কিছু, আর কিছু কিছু ভিজে রয়েছে। তো শুকনোগুলো আমি তুলে নিয়ে যাবো এখন, যেহেতু এখনও খানিকটা রৌদ্র আছে। তো রৌদ্র যেগুলো শুকায়নি সেগুলো রেখে যাব। তো এই যে এদিকে এসছে সোনুর মাসি, আর সোনু এদিকে খেলা করছে। তো সোনুর মাসি যেহেতু অনেক দূর থেকে এসছে, তো সোনুর মাসিকে ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। যেহেতু এখন সন্ধ্যা পার হয়ে গেছে, তো চলো সোনুর মাসি কী কী নিয়ে আসলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের দেখিয়ে দিই। তো চলো এক এক করে দেখাই। যে প্রথমে আছে একটা ব্যাগ, তো এই ব্যাগের মধ্যে কী আছে? এই যে এই ব্যাগের মধ্যে আছে গুড়ের মোয়া, যেহেতু নতুন গুড় হয়েছে তো নিয়ে এসছে গুড়ের মোয়া। চলো নেক্সট দেখিয়ে দেব। সব কিছু সাইড করে রেখে দিই, যেহেতু সোনো আসলে আবার ফেলে দেওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য সব কিছু রেখে দিচ্ছি। তো নেক্সট আছে এই যে পাটালি, একদম অরিজিনাল গুড়ের পাটালি। তো এইগুলো আছে ছোটো ছোটো বাটিতে করে বসানো, তো দেখো বেশ ভালো লাগছে। তো নেক্সট কী আছে চলো দেখাই, এটা সাইড করে রেখে দিই। তো নেক্সট আছে এই যে কুল, তো এই যে ছোটোবেলায় কুলগুলো কোড়াতে যেতাম, লগা নিয়ে যেতাম পাততে। তো হঠাৎ করে বোন বললে এখন আসছে, তো আমি বললাম তাহলে কটা কুল নিয়ে আয়। এই যে কুল নিয়ে এসছে, কাঁচা পাকা সমস্ত রকমই আছে, কারণ এখন তো সবে পাকতে শুরু করেছে। তো তো সমস্ত রকমের কুলই আছে, তো নিয়ে এসছে কুল। চলো আরও কিছু আছে দেখিয়ে দিই। নেক্সট আছে এই যে ঘরের তৈরি খাঁটি খেজুর গুড়। তো খেজুর গুড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো নেক্সট আছে এই যে ঘরের তৈরি বড়ি, কলার ডালের বড়ি, এই যে মায়ের হাতের বড়ি, মশলা বড়িও আছে আবার প্লেন বড়িও আছে।
তো আমাদের ওখানকার বড়ি মানে একটু বড় বড় সাইজের হয়, এখানে যেমন বড়ি ছোট ছোট সাইজের হয়, বাট আমাদের ওখানকার বড়ি একটু বড় সাইজেরই হয়। তো নেক্সট আছে এই যে চালের গুঁড়ি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। এই যে আছে মোয়া, গুড়ের তৈরি মোয়া, জাস্ট লোভনীয়, দেখেই খেতে ইচ্ছা করছে। সঙ্গে আছে এই যে ঘরের তৈরি করা মায়ের হাতের বড়ি। তো নেক্সট আছে এই যে গাছের কুল, দেশি কুল। নেক্সট আছে দেশি গুড়ের পাটালি। আর আছে চালের গুঁড়া। তো কোনটা সব থেকে খেতে ভালো লাগছে, খেতে ইচ্ছা করছে সবার, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, যেহেতু গুড় এনেছে আর একটু পিঠা হবে না, সে তো হতেই পারে না, তো তার জন্য একটু নারকল কুড়িয়ে নিয়েছি। নারকলটাকে গুড় দিয়ে একটু ছাই মেরে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি কী কী পিঠা বানাবো সেটা দেখতে হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, পরের ভিডিওতে নিয়ে আসবো কী কী পিঠা করলাম। তো এই যে বোন এসছে, বোন আমার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে, তো বোনের কাছে একটু দিলাম নাড়তে। অ্যাকচুয়ালি ছাই মারাটা না খুবই কষ্টের কাজ বলতে গেলে। তো আমি এদিকে একটু পাটিসাপটা যেন গোলা করে নিচ্ছি, আর ততক্ষণ বোন ছাইটা মারতে থাকুক। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।